নমস্কার বন্ধুরা, ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে তালের বড়া বা পিঠা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নেব এক কাপ ময়দা, এক কাপ আটা আর হাফ কাপ সুজি। আটা, ময়দা আর সুজি ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর হাফ কাপ চিনি, এক চিমটি লবণ আর এক বাটি কোরানো নারকেল, এরপর তালের রসটা আমি দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে ভালো মতো মেখে নেব। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এলাচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও ভালো মতো ফেটিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।